জাল্লা হালু দিনে সুয়তি বসা তুই বার দেখলো নবীজি জাল্লা হালু দিন সুয়তি বসা তুই বার দেখলো নবীজি আরে এত দেখা দেখলো তিনি তবু স্বাদ মিটিলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলল মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা চিৎকার মেরে কোন আল্লাহু আকবার এবার পাগলা কয় আমার হাত আমি আর রাখতাম না কারে মারলাম আমার হাত আমি রাখতাম না হাতের মধ্যে একটা ছুরি লইয়া ডান হাতটা যে হাত দিয়া নবীরে থাপ্পড় মারছে ওই হাতটা কাইটা একটা দৌড় মারছে মসজিদে যাইয়া দেখে মসজিদের ভিতরে নবী নাই সালমান ফার্সি নবীর সাহাবী দাঁড়াইয়া রইছে এবার পাগলা ডাক দিয়া কয় মসজিদের ভিতরে কে আছো গো সালমান ফার্সি বের হলো কয় আপনি কেন এসেছেন কে কাটা হাত আপনার হাতে রাখছেন এটা তো বড় ভয়ঙ্কর ব্যাপার এবার পাগলা কয় কাটা হাত হাতে এই কথায় আমার বইল না আগে বলো না আমার দয়াল নবী কই আছে এবার পাগলা সালমান ফার্সি কই নবী বাড়িতে আজকে দেখলাম নবীর মনটা অনেক খারাপ পাগলা চোখের পানি ফালাইয়া কান্না দিল পাগলা নবীর বাড়ি গেছে নবী তো জান্না ফালাইছে আমার নবী কই ফাতেমারি ঘরের দরজায় কে আইলো ফাতেমা কই নবী গো জীবনে কত মানুষ দেখলাম তার হাতের মধ্যে কাটা হাত দেখা যায় আমার নবীজি ঘরের দরজায় আসলেন আয়েশা দেখে যে আমার নবীরে থাপ্পড় দিছিল রে বাবা ওই লোকটা কাইটা হাতটা লইয়া দাঁড়াইয়া রইছে ওই পাগলার নবী দেখা কি কই জানেন নি রে মাবু ওই পাগলা কই আপনি যে আমার কত কিছুক্ষণ আগে থাপ্পড় দিছেন আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নি আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নি এই পাগলা কই নবী কই কি আমার গলা কিন্তু কাইটা বালাইয়া দেব নবীরে আমি মারছি আমার নবী জি গায় আমার শরীরটা কেমন হাতে ব্যথা পাইছিলি এই পাগলা নবীর সামনে ডাক দিয়ে কই নবী ও ও মায়ার নবী ও আগে জানলে আগে জানলে এ তোমায় কষ্ট দিতাম না ও মায়ার নবী ও আগে জানলে আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না তুমি তো আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না জানলাই আমি কোন দিল তুমি দুঃখ দিত রই আগে জানল আগে জানলে পাগলা কই নবী গো আমার মা আপনার হাতে মুসলমান হইছিল মা থাকতে বুঝি নাই এখন বুঝি নবী কেমন দোন নবী গো আমার মাফ কইরা দেন আজকে যদি আমি তাহিরিরে একটা লোকে মাইরা দেয় আপনার যদি সাফুর একটা লোকে মাইরা দেয় আপনার সিনার এলাকায় গেলে আপনি বলেন আমার মারছিলে কিল্লে গিয়া প্রতিশোধ নিবেন অথচ আমার নবীরে থাপ্পড় দিছে রে আমার নবী থাপ্পড়ের বদলায় থাপ্পড় দেয় নাই আমার নবীজিকে পাগলা ডাক দিয়া কই নবী গো আমারে আপনি মাফ কইরা দেন আমার নবী কয় নাই মাফ করতে পারি শর্ত হলে একটা তোমারে থাপ্পড় দিতে হবে আমার নবী এই কথা বলে নাই আমার নবী বলেন পাগলা রে তুমি যদি আমার কাছে মাপ পাইতে যাও তাইলে পড়তে হবে আমি নবীর কালিমা মন তুই শুন 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 আর কাঁদিস না দিদার পাবি ধন্য হবি হলে দেওয়া না কথা কন ঠিক কিনা
চুবুক বাইরাগো এই পাগলা ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহর নবী গো ও মায়ার নবী কালিমা আমি পড়ব প্রয়োজনে আমার কালিমার জন্য জীবন দিয়া দিমু এবার পাগলা কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী তো ইয়ার নবী জি আপনি আমারে maaf করে দেন এই পাগলা নবীর কালিমা পড়লেন এই পাগলা যখন দুটটা মারছে রে বাবা আমার নবী কয় পাগলা দাঁড়াও কয় দাঁড়াইছে কয় তুমি আমার কাছে আসো আমার নবীর কাছে আসলেন এই পাগলা ডাক দিয়া কয় হাতটা কাটার আগে তুমি কি ছিলা কয় আমি খ্রিস্টান ছিলাম কয় হাতটা কাটার পরে তুমি কি ছিলা কয় আমি খ্রিস্টান ছিলাম এখন কালিমা পড়েছো তুমি কি হয়েছো কয় আমি এখন মুসলমান হয়েছি আরে খ্রিস্টান অবস্থায় তাইকা হাত কাটটা নবীর দরবারে আইছো মুসলমান হইয়া হাত কাটালিয়া বাড়ি যাইবা এটা হতে পারে না ও পাগলা রে ও পাগলা দে আমার কাছে তোর কাটা হাতটা দে রে বাবা আমার নবীজি কাটা হাত হাতে নিজে গো আমার নবীর থুতু রক্তটা কাটা জাগার মধ্যে লাগাইও এমন ভাবে যখন দাগ কাটা মারলো পাগলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে মাত্র কাটা হাতে সুপার গুলুর মতো থুতু মুবারকটা লাগাইলেন আমি দেখলাম আমার হাতটা আগের চাইতে আরো ভালো হইয়া গেছে আর জোরে কন আল্লাহু আকবার বলিতে চাইলে বলা যায় না শিখেন না বলিতে চাইলে বলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলো না জান বলিতে চাইলে বলা যায় না বলো না বলিতে চাইলে বলা যায় না মদিনার স্মৃতি গুল ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনার স্মৃতি গুল ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার কবে আমি দেখা পাবো যায় তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যাই বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে শেষ বেলা জবানটা খুলে দেন ভুলে যেতে চাইলে বললেন ভুলে যেতে চাইলে না আমার জান মদিনায় আমার প্রাণ মদিনায় আমার মন মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা জোরে কোন সুবহানাল্লাহ সুইটি মদিনা সুইটি মদিনা সুইটি মদিনা ভেরি নাইসলি আমার জান মদিনা আমার মোহন মদিনা আমার প্রাণ মদিনা আমার দিল মদিনা জন্মদিনা প্রাণ মদিনা জন্মদিনা প্রাণ মদিনা দি মদিনা সুইটি মদিনা সুইটি মদিনা সুইটি মদিনা ভেরি নাইসলি কানেক্ট ইউর হার্ট টু লাভলি মদিনা কানেক্ট ইউর হার্ট টু লাভলি মদিনা বিকজ নো সিটি ইজ লাইক মদিনা সুইটি মদিনা সুইটি মদিনা সুইটি মদিনা ভেরি নাইসলি ওয়াশি বাশি এ মদিনা ওয়াশি বাশি এ মদিনা মানা মিমিলনা সফিনা মানা মিমিলনা সফিনা রুগি মদিনা সুইটি মদিনা সুইটি মদিনা সুইটি মদিনা ভেরি নাইসলি কথা কন ঠিক কিনা ওই মদিনা যাইতে চান কারা কারা হাত তুলে দেখন বাবা রে আই জালালি কানে কানে কইতেছে একটা বাজ্জা গেছে আপনারা কি কষ্টে আছেন বাবা আমার গ্রামে কি প্রত্যেকদিন মাহফিল করতে পারি আজকে যে আপনারা হাজার হাজার মানুষ বসে আছেন এত রাত্রে একটা মানুষ নড়াচড়া করেন নাই রাত্র বাজে একটা
আপনারা যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন বিভিন্ন এলাকা থেকে এসেছেন আমি আমার নিজের এলাকায় এসে মনে করতেছি যেন ঘুমায়ে ঘুমায়ে ওয়াজ করতেছি মার পেটের ভিতরে কথা কোন ঠিক কিনা তাইলে এখানে আপনাদেরকে একটা কষ্ট দিব রাজি আছেন নি আসলে কাহার গ্রামে কেউ আসলে কষ্ট দেওয়া ঠিক না এখানে আমাদের গ্রামের কে কে আছেন হাত তুলেন গ্রামের কে কে আছেন এই লাইটটা করো লাইটটা করো এই গুরা কেমাটা গুরা এই ফুলাটা খাই তোইছে রে এই কেমাটা গুরা আমার গ্রামের কে কে আছেন হাত তুলেন দুই হাত তুলেন সাপুরি গ্রামের সাপুরি গ্রামের আমার গ্রামের কে কে আছেন একটা স্লোগান আমি দিতাছি আওয়াজটা জোর করে নারে তাকবীর আমার গ্রামের লোকের আওয়াজ তো মোটামুটি বেশি হয় তারপর আরো বেশি হওয়ার দরকার নারে তাকবীর নারে রিসালাত হাত নামান বাহিরের থেকে কে কে আসছেন হাত তোলে সম্মান আরে কি সম্মান সম্মান মনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হাত নামালেন শোক লাগবে আমি না লাগালে কেউ লাগাইতো না ইনশাআল্লাহ আমার গ্রামের মানুষ অনেক মেহমান প্রিয় বাহিরে লোকদেরকে সম্মান করতে জানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা বলুন তো দেখি এই যে একটা মাদ্রাসা আছে এখন দেখবেন দুই মিনিটে মাঠ খালি হয়ে যাবে কিন্তু যদি কেউ উড়ে গো আমার গ্রামের আমার লেভেলের যারা আছেন তারা কিন্তু তাদেরকে কিছু বলার অধিকার কিন্তু আমার আছে আর মুরব্বীরা যারা মাফসাই আল্লাহর হস্তে মাফসাই বাবার আপনারা বাড়ির যা ঘুমান অসুবিধা না কিন্তু পাঁচ মিনিটে একটা কথা কইতাম সাই রাজি আসেন নি বাবা তাহলে এই যে মাদ্রাসাটার কাজ কি এখন তিনটা চারটা প্লাস্টার রয়েছে প্লাস্টারের জন্য মানে দেওয়ান লাগতো না এই শুনো দেওয়ান লাগতো না তো এটা মাহফিল একটা ডিসিপ্লিন আছে না কি কর লাস্টে না জিকির করুম কথা কোন ঠিক নেই আসলে আইজ আলালি সারা কালেকশন কেউ সুবিধা করতে পারে না বাজানো এই আমার বাজান গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো হে আমার বাজানো বাদ খেলাম আব্বা কষ্ট নিয়েন না একটার ভর বাজে তো অনলি কয়েকটা লোক আমি সামু যাদের সন্তান বিদেশ থেকে অথবা যে ফলামান্ডি বিদেশ থেকে আইছে আপনাদের মধ্য থেকে একটা লোক দাঁড়ায় কইবেন এই মসজিদের প্লাস্টার এই মাদ্রাসার প্লাস্টারের জন্য তার বেশি টাকার প্রয়োজন নাই ফাউন্ডেশন তো সব হয়ে গেছে অলরেডি কাজও হয়ে গেছে অলরেডি প্লাস্টারের জন্য মেহরবানি করে টাই গ্লাস টাইলস আর প্লাস্টার ও প্লাস্টারে তো আর ইয়া টাই ইয়াউলি চলে সবই লাগবে কিছু আছে আব্বা যে যান কিছু দিয়া যায় না আব্বা আল্লাহর হস্তে মাগার না দিয়ে বাজান যায় না কেউ মাফ সাই কারণ আমি কিন্তু কালেক্ট করতে পারি না একটা লোক দাঁড়ায় কইবেন হুজুর ইনশাআল্লাহ আজকে ছয়টা বেহেস্তের ফুল দেখছি কোরআনের ফুল এই ছয়টা ফুল থেকে আজকে আমরা গ্রান পাইছি সুবহান লাগাইতেন না এই গ্রান থেকে একটু মহব্বত পাইছে সেই মহব্বত নিয়ে বলবেন এই মাদ্রাসাটার প্লাস্টে থাই গ্লাসের জন্য একটা লোক দাঁড়ায় ইনশাআল্লাহ এই থাই গ্লাস কটা লাগবো নয়টা গ্লাস লাগবে থাই গ্লাস নয়টা নয়টার দাম কত আচ্ছা মহিলাদের প্যান্ডেল জীবন ভাই আছে ইনশাল্লাহ সবাই ওখান থেকে নামটা লিখে নিয়ে আসবেন এই লাল গেঞ্জি কাটা এটা এই বাবা আচ্ছা সাইরা দে মনে বেশি সমস্যা আছে একটা লোক কইবেন হুজুর ইনশাআল্লাহ দশ হাজার টাকা দিব এই মাদ্রাসার জন্য এমন একটা মার বাবার ফাগল ডাইরেক্ট হাত তুলে দেন এক মিনিটের ভিতরে একটা লোক কোন হাত তুললেন নাম না কি ও সদাগর ছেলে সদাগর সৌদাগর ভুঁইয়া সাহেবের হাজি সৌদাগর সাহেবের পক্ষ থেকে তিনি দিবেন এই মাদ্রাসার থায়ের এই মাদ্রাসার আনুষাঙ্গিক কাজের জন্য দিবেন দশ হাজার টাকা বন্ধ করুন সামনে নির্বাচন হইতেছে তোমার কি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ মেহরবানি করে ওনার আব্বা আম্মার হায়াতে বরকত দিয়ে দাও মাতৃকুল পিতৃকুল যারা আছে প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে আমিন আরো জোরে কয়জন পাইছি মিলাই দিছে কেডা
আরেকজন কোন এই সুযোগ কিন্তু বছরে একবার আসে সারা বছরে 20 লাখ 50 লাখ টাকা কামাবেন কিন্তু মসজিদের জন্য মাদ্রাসার জন্য কিছু রেখে যাওয়াটা এটা ভাগ্যের ব্যাপার কে দিবেন 10000 একটু প্রাণ খুলে হাত তুলে দিবেন কে দিবেন 10 আর কে আছেন ইনশাআল্লাহ হাত তুলেন বিসমিল্লাহ করে আসলে 11টা ওরে বাবা রে মিজার ইসলে মোবাইল রে মহব্বতে কয়েকটা লোক শুধু ছাপ 5000 অন্যান্য গ্রামে গেলে কিন্তু লাখ দুই লাখ কালেকশন করি আপনাদের মধ্য থেকে যারা বিদেশ থাকেন একটু দয়া করে এই মাদ্রাসার একটা ঐতিহ্য আছে মাদ্রাসার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আর একটা লোক করে ইনশাআল্লাহ 5000 দিবেন কে আছেন কোন মায়ের সন্তান আছেন 5000 দিবেন সন্তান আদি বিদেশ থাকে জান্নামাল আমানত থাকুক একটা লোক আছেন নি বাবা 5000 টাকা দিবেন ভালো আছেন নি আগামী মাহফিলে এই মসজিদ আন্ডারে 5000 টাকা দিয়ে দেবেন মিজানুর রহমান খান আগামী এই মাহফিলের মধ্যে আইনা দিয়ে দিবে এই মাদ্রাসার জন্য অত্যন্ত মহব্বতের মাসিয়াতা নানি আরে বাবা রে সজেই সংগ্রাম করছো মাসিয়াতা মানুষ আমার লাগে মনে 250 লোকে বের দালাইছে পরে আমার সব মিলা সাফ হয়েছে খাওয়া মিলা মাঝখানে ফালে 14 জন মেডি গেল 18 জন যাক আল্লাহ হেদায়ত করুক বলুন আমিন যাক মারামারি আমরা চাই না মিজানুর রহমান দেন আমার এই বাজানের দিবেন 5000 টাকা মাসে আতা জোর করে মারহাবা আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন আল্লাহ হায়াত বরকত দাও ব্যবসায় বরকত দাও চিৎকার করে বলেন আমিন 5000 কয়জন পাইছি আর একজন হারিয়ে এখন ইনশাআল্লাহ মা কবরে গেছে জানি না কবরে কেমন আছে এই মার কবরটা যেন আজকে বেহেশতের বাগান হয় ওই মার প্রতি দরদ রাখকে একটা লোক কোন 5000 ডাইরেক্ট মায়ের পাগল কে আছেন 5000 দিবেন আমরা কেউ কথা না বলি আদব বজায় রাখি কেউ কথা না বলি 5000 কে দিবেন আর কে আছেন 5000 হাত তুলেন বিসমিল্লাহ করে 5000 এই মাদ্রাসার জন্য হাফিজ এই মাদ্রাসার জন্য 5000 টাকা কেডা আমাদের প্রতিষ্ঠাতা হারিস ভুঁইয়া সাহেবের বোনের জামাই মুসলিম ভুঁইয়ার বোন জামাই ওনার নাম কি এটা না কবেন মুশারফ ভুঁইয়া সাহেব পাইক পাড়ার উনি দিবেন 5000 টাকা মানে মারহাবা আল্লাহ তুমি কবুল করে বলুন আমিন আল্লাহ ওনার মা বাবার মাথায় জান্নাতের টুপি পড়ায় দিও চিৎকার মেরে কোন আমিন আর কে দিবেন বাবা 5000 টাকা মাশাআল্লাহ দারোগালি ভুঁইয়া সাহেব তিনি দিবেন আসছে না কই ও হ্যাঁ চিন চিনতে পারছি দারোগালি ভুঁইয়া সাহেব দিবেন 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ব্যবসায় বরকত দাও এমন টাকার মালিক বানিয়ে দিও যেন বছরে বছরে মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে জোর করে আমি 5000 কয়জন হইছে তিনজন কাজ এই মসজিদের কাজ কিন্তু থাকবে না এই মাদ্রাসার কাজও থাকবে না কিন্তু আপনি চলে যাবেন মাদ্রাসা থাকবো কিছু দিয়ে যান কাজে লাগবো 5000 আর দুইটা লোক দরকার 5000 কে দিবেন আর দুইটা লোক আছেন এখানে 5000 কে দিবেন এদিকটা বলেন কে দিবেন 5000 ইনশাআল্লাহ হাত তুলেন বিসমিল্লাহ করে আর মাত্র দুইটা লোক দরকার এরপর আমি জিকির শুরু করে দিব কে দিবেন 5000 এই পাশ থেকে আমার বরাবর এই পাশ থেকে একজন আর এই পাশ থেকে একজন বিসমিল্লাহ হাত তুলেন কে দিবেন প্রথম আমরা কেউ না কথা বলি অনলি দুইটা লোক বিসমিল্লাহ করে হাত তোলেন ছেলে বিদেশ থেকে আল্লাহ গো কত মানুষ কত ভাবে কত কিছু সম্মুখীন হয় আল্লাহ তুমি সহি সালামতের ঐক্য জানার আমানত ঐক্য বাবা রে জান সালামত বড় নিয়ামত একটা লোক কোন 5000 ইনশাআল্লাহ হাত তোলেন বিসমিল্লাহ করে পিছনে সামনে যারা আছেন একটু দয়া করে হাত তোলেন ক্যামেরাটা ঘুরাও সন্ধ্যা এই দিকটা করো দেখে সন্ধ্যা চেহারা চিনি কিনা
সেরা চিহ্ন ধরতাম না কারণ এটা হলো প্রেমের ব্যাপার ভালোবাসার ব্যাপার কে আছেন দিবেন 5000 হাত তুলেন বিসমিল্লাহ করে হাত তুলেন বিসমিল্লাহ করে আর দুইটা লোক হতেই হবে ইনশাআল্লাহ বিদেশ যাইবেন নিয়ত করছেন দেখেন না আল্লাহ নি কবুল করে একটা বছরের ব্যাপার কে দিবেন 5000 কেউ নাই বাবা 5000 দিবেন রেখে দিব আল্লাহ তুমি দয়া কর মাহমুদ দাও ডাইলা দাও হাইজরা এক ক্যামেরা গুরা নাম কি নাম কি ইসহাক বুইয়া সাহেব লবণ বুইয়া বাড়ি দিবেন 5000 টাকা হে কসুপ করে নে বলিস এইটা কোন নিয়ম হইল আর জোরে বলে মারহাবা আল্লাহ তুমি কবুল কর মঞ্জুর করো আল্লাহ ঈসা সাহেবের হায়াতে বরকত দাও ওনার মাতৃকুল পিতৃকুল সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে ডান হাতে জান্নাতের টিকিট দেবেন আমিন আমি শুনছি সাফর গ্রামের আজকের মাহফিলে অনেক মা বোন আইছে আইছেনিও আইলে আমার মা বোনদের ম্যাক্সিমাম শতকরা 60% মা বোনদের জামাইতে বিদেশ আমি অন্তত পক্ষে 20টা মা বোন চাইমু যে এই মাদ্রাসার জন্য 5000 টাকা করে দিব এই 20 জন মা বোন জীবন ভাইয়ের কাছে নামটা লিখিয়া দিন কারণ আপনার জামাই বিদেশ থাকে আপনার জামাইরে কইলে যদি কোন যে আমি সাফর রিয়াজুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসা ওই মাহফিল তাই রুজুর কইছিন কে দিবা লাগিয়া আমি 5000 টাকা নিয়ত করছি তুমি কি থাকো বউ কইব ভালো হইছে মার্কেটে যাইয়া 14000 টাকা জিনিস কিনুন টিকা ভালো হইছে না করতো না না করতো না কথা কোন ঠিক কি না মুট 20 জন মা বোন 5000 করে নাম লেখাই দিবেন এটা আপনার কাছে আমার অনুরোধ ইনশাআল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ আজকে দেখব মা বোনরা এবং আপনাদের মধ্যে জানে আর মালের খেলাটা কতটুকু জমে আর একজন কোন 5000 শেষ সুবর চৌধুরীর ছেলে মাশাআল্লাহ চিনারের সুবর চৌধুরীর ছেলে নামটা জানেননি যাক অসুবিধা না আপনি চিনতে পারবো চিনারের সুবর চৌধুরীর ছেলে দিবেন 5000 টাকা বলে মারহাবা আল্লাহ তুমি কবুল করো বলুন আমিন আল্লাহ হায়াতে বরকত দিয়া দিও চিৎকার মেরে কোন আমিন 10000 এসে কয়জন কথা কেন 10000 কয়জন 5000 কয়জন ব্যাস তো কয়টা ব্যাস বলে ফাস্টা হতে আলো মুদি কে কবাসটা ব্যস্ত কয়টা তাহলে আর তিনজন লোক হইলে কি অসুবিধা হইব তাহলে কেন না কইছেন আপনি দা লাইন হ্যাঁ কেন না কইছে আর মোর তিনজন যারা চেয়ারে বই আরিছেন হেগত থেকে একজন যারা স্টেজে আছেন হেগত থেকে একজন আর আপনারা যারা আছেন হেগত থেকে একজন বিসমিল্লাহ করে কোন কে দিবেন বিসমিল্লাহ আল্লাহ তুমি দয়া করো আটটা বেহেস্তের মহব্বতে আটজন কে দিবেন হাত তুলেন বিসমিল্লাহ এক নম্বর হাত তুলেন না আল্লাহ আল্লাহ তোমার কোরআনের গড্ডার তুমি হেফাজত করো একজন হাত তুলে বিসমিল্লাহ করে যারা চেয়ারে বসে আছেন একটু বাবা আর মাত্র 10 মিনিট মাশাআল্লাহ ফোনে আই পড়ছে আমরা হুজুর আমরা জীবন ছাড়তাম আমরা হগলান দিকে আমলা কইনি ফোনে টে আই পড়ছে এমন কাম তো জীবন হইছে না কেডা কইছে আবুল আলী বুইয়া সাহেবের ছেলে মোহাম্মদ বিল্লাল বুইয়া দিবে 5000 টাকা পতকের মারহাবা কস সালাফা আর হুজুর কেন মারহাবা আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন হায়াতে বরকত দাও বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কয়জন হইছে আর বাকি কজন ব্যস্ত কয়টা আর দুইজন লোক কইবেন কালেকশন কিন্তু হয়ে যাব আগে পরে একটা লোক হাত তুলেন মোট দুইজন লোক দাঁড়ায় এখন 5000 মাশাআল্লাহ হুজুর কাছে আমার মোবাইলটা খোলা রাখে যদি কেউ ফোন করে কারণ কোন জানা তো ওই নাম্বারটা বলতে গেছে নাই আমার বাবা দয়া করে আর দুইটা লোক বলেন আমার রাত্র হয়ে গেছে আসলে আগামীকাল দুইটা প্রোগ্রাম আবার কিন্তু দিনও একটা প্রোগ্রাম রাত্রে একটা প্রোগ্রাম একটু
বলেন দয়া করে আর কে দিবেন দুইটা লোক শুধু বলেন পাঁচে আটা 40000 মিলাই ওই 10 লোকে 50 মিলাই দেয়া যায় এরপর একটা কুরআন মিলে কে দিবেন দুইজন 5000 একটা লোক এই দিক থেকে এক কোণাটা থেকে একটা লোক আসেনি সব বলে ফুলা ভান গার্জিয়ান তো কেউ আইছে না হেরা দিব বা কেমনে এরপর ইনশাআল্লাহ নিয়ত করেন 5000 টাকা দিবেন দয়া করে এই এত সুযোগ দিতাম না আবার এত বালা না কিন্তু ব্যস্তের বাগানে না আসি চলতো না যত বালা দিয়ে হয় না তত বালা না কিন্তু বিয়া দেবী করলে সাথে দিতাম না এই পাশ থেকে একটা লোক কন্ত আব্বা 5000 আমার একজন কন 5000 কে দিবেন হাত ধরেন মোট মোট দুইজন মোট দুইজন কে দিবেন তুমি কত তুমি মাইক বলা যেম নাইস অত করে বুকটা চিত্র দাইছ মন্ডা কোশ্চেন করে সে চলে গেল আমি সে দিত আইছে 10000 আয়া কোজরে মাইক বলা আল্লাহ আল্লাহ না যেম নাইসে দিবার লাগিব নাইসে এমন বোঝা গেছে আবার যেমন একটা বাপ দছে নগদ দিব হাত তোলেন বিসমিল্লাহ 5000 কে আছেন আমার ভাই সাহেব মাহবুব ভাই সাহেব গেছে গা আরে থাকতে তো তালাম নো আমার মাহবুব ভাইজান গেছে গা ভাই সাহেব কারা নাই চার কালেকশন ইতি আমার মা বোন আপনারা সবাই অন্তত 20টা মা বোন 5000 করে লেখাই দিবেন আজকের এই মাহফিলের আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার একান্তই সহচর হ্যাঁ আইছে কেউ তিনি দিবেন 10000 টাকা আরেকটা জোরে কইতে না মারহাবা একটু কন্ট্রোলটা খুলে দিয়া মা বন্ধুদেরকে উৎসাহ দেন না কন্যা মারহাবা এই ক্যামেরার গুড়ার সাথে একটু হাত তুললে হাত তুললে হাত তুললে একটু জোরে করে মারহাবা আরো জোরে মারহাবা নারা তাকবীর নারা তাকবীর নারা রিসালাত আইলে সুন্নাত ওয়াল জামাত নূর নবী যেখানে মিরাত কিয়াম যেখানে তুহিন চৌধুরী সাহেব দিবেন 10000 টাকা আমার মারহাবা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ওনার আব্বা আম্মার মাথায় জান্নাতে টুপি পড়াই দিও ব্যবসায় বাণিজ্যে বরকত দিয়া দিও জান সালামত রেখে বলেন আমিন শেষ শেষ কত হইছে কত হইছে 50 শেষ আর মাত্র 10 জন লোক কইবেন 2000 টাকা করে ডাইরেক্ট হাত তুলবেন এক নম্বর হাত তুলেন কে দিবেন 2000 ঠিক কথা কর 2000 কে দিবেন হাত তুলেন আসেন কারা মরহুম আব্দুল হাই বুইয়া সাহেবের মেয়ের জামাই দিবেন 1000 টাকা করে মারহাবা আকবরের মফিজ বুইয়া নগদ 500 টাকা করে মারহাবা আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিয়ে দিব ইয়া নবী জামালউদ্দিন খান আবিদি সাহেব রহুল আলম রহুল ইসলাম আকবর সাহেব
আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন ওনার মতন এই হাজার সাত যদি আমরা না হইতাম তা আমাদের এই সৌন্দর্য বাড়ত না হ্যাঁ যিনি মুসলিম বইয়ের মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি তো আছেন এই যে তহিন সুদ্দিন ওনার আব্বা মরহুম ফজলে চৌধুরী উনিও খুব উদাসী মন ছিল ওনার ছেলেরও উদাসী উনি এই মাদ্রাসার ঈদ দিছে আমার যখন যেটা দরকার লাগে যেটা দরকার লাগে সেটার জন্য উনি সহযোগিতা করেন আল্লাহ যেন তাদেরকে হায়াতের মতো বরকত দান করে সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম اللهم آمين الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا شافي المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين মাবুদ মাওলা গো মক্কা ও মদিনা বাসী যখন আপনার মূল কথা স্মরণ হইয়া যায় এই দুলাইয়া দুলাইয়া তারা তো সোনার মদিনা আমেন মাবুদ প্রতিষ্ঠাতা আমার ভাই মুসলিম ভাইয়া
ওনার পরিবার পরিজনকে তুমি শান্তি করে দিও ওনার মসজিদ তুমি কুবুরা করো ওনার মা বাবার কবর নূরের বাতি জ্বালায় দাও ওনার বংশের কবর রাজা বন্ধ করে দাও আল্লাহ আমার বাড়িতে আমি প্রবাসী তার ছেলেদের ত্রিভুত্র ভাই বোন আত্মীয় স্বজন তারা আছে এই পরিবার পরিজন সবাইকে তুমি মাফ করে দাও তারারে তুমি কবুল করো তারার মনের আশা তুমি কবুল কর আল্লাহ হাস করি আমার ভাইরা শরীকুল ইসলাম দিয়া আল্লাহ এই ছেলে এত বড় উদ্যোগ নিছে মাহমুদ তোমার কুদরতি শক্তি দা আমি আমার বাকি রেখে তোমার হাবিবের নুরানি পাক কদম মুবারক সফল করে দি আল্লাহ তুই আমার বাকিদার দাম মাল খেলালো তো তার ভাই তালি আছে তুমি তার ভাইয়ের দাম মাল খেলালো আল্লাহ তাদের পরিবার পরিজন ভাই বোন সকলকে তুমি হেফাজত করো আল্লাহ তার মা বাবার মনের আশা কবুল করো আল্লাহ তার মহিলার আশা বানাইয়া দাও আল্লাহ খাস করিয়া মাদ্রাসার জায়গা দিয়ে দিছে এই মাদ্রাসার টাকা পয়সা যারা দিছে এই মাদ্রাসার মাহিলের জন্য যত যুবকরা সব আমি দোয়া করি বাবু প্রত্যেকটা ছেলের তুমি মদিনার মুজাহিদ বানাইয়া দিও এই মাহিলের সিরা তারার মা বাবার মাফ করে দাও যারা দান করছে এই বছর আরো দান দিব প্রত্যেকটা দান দুই দান তুমি কবুল করো মাহফিলের সভাপতি তিনি আশেকের রসুল আমাদের ইদ্দার পাত্র ইমাম সাহেব আর যিনি কথা বলতে পারে কথা বোঝা যায় না সন্ধ্যা থেকে পর্যন্ত বসে বসে কানে শুনে উনি যা বলে আমরা বুঝি না আল্লাহ মাওলানা হাবিবুর রহমান সাহেবকে তুমি কবুল কর উনি তো আমার আরহতি ভাই মক্কা মদিনা দুই মানে দেখতে আমার করব আল্লাহ ওনার হায়াতের মতো পাও ওনার ছেলে মেয়েরে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ বিশেষ করে আমার পাশে যিনি আমার এই দেশের মকদ্দম এই দেশের কিনি সন্তান সারা বিশ্বে সুনাম প্রসিদ্ধ আল্লাহ যিনি যিনি মরহুম মাকবুল খজনতুল আল্লামা ফরিদুদ্দিন শাহ রহমাতুল ওনার শুধু গণাতি যিনি মাওলানা রফির মুক্তি গিয়াসুদ্দিনাথ আমি দোয়া করি খোদা তারে তুমি মহিলার আলেম হিসাবে কবুল করো মানুষ শত্রু শত্রু দানি হতে তুমি তারে বাসা গড়াই আমার কালিয়া গুরু শিরা ফরিদুদ্দিন শাহ কুট্টু আল্লাহ বাবা আব্দুল লতিফ সাহুদ্দিন রহমাতুল্লাহকে স্মরণ মরহুম ইদ্দিস সাহকে স্মরণ করো মরহুম রাজাউল সাহকে স্মরণ করো মরহুম আব্দুল হালে কুলসিকে স্মরণ করো এই গ্রামের অনেক গুরুপি আমরা আদর করে কবর হতে শশী হবে আল্লাহ তারা কবরের আজাব বন্ধ করে দিও আল্লাহ তাদের রুহানি ফয়েজ আমার নসিব করে দাও খাস করিয়া আল্লাহ কাহিনী সাহেব আপনার অসুস্থ ওনার হায়াতের মধ্যে তুমি বরকত ওনার বিমারকে তুমি সেবা করে দেবো এই গ্রামে আলমের গ্রাম এই ঐতিহ্য স্মৃতি তুমি কিয়ামত পর্যন্ত তুমি তাই আমার কায়েম রাখবে আল্লাহ এই গ্রাম বড় হুজুর কেমনা কাবান আল্লাহ যিনি আল্লাহ বলি শুরু ওই সোয়াল ছিল যিনি ফৌজুদ্দিন শাহ রহমাতুল সোয়াল আল্লাহ মরহুমুদ্দিন শাহ সিরা আল্লাহ যেই গুরু বিগা দুনিয়াতে ছিল আর চির বিদায় তারা বিদায় না তারা অমর হয়ে রয়েছে বাবু তাদের সিরা আল্লাহ আমাদের এই গ্রামের ঐতিহ্য তুমি বাড়িয়া রাখো এই মাদ্রাসার হাবির সাহেব যিনি আছে
তারা সিনার মাধ্যমে তুই মদিনার কুয়ার দান দেব যিনি মাদ্রাসার পরিচালক হবেন সামনে ওনার হায়াতের মধ্যে তুই বরকত দান করো আখেরি বরখাস্ত আমার অনেক মা বোনেরা পর্দার সামনে বসে রয়েছে আমাদের ঘুম খারাপ করে আমার মাহবুবদেরকে তুই আবেদন চলে আমার গেল হায় আল্লাহ আমাদের মুরব্বী বাবুকে হায়াতের মধ্যে বরকত যুবকরা দুনিয়ার হায়াত বাড়ায় দেয় আজকের মাহফিলে শুরু হতে শেষ গুণাগাতেন যারা অংশগ্রহণ করছে আল্লাহ জীবনে গাইরিতে তুমি গুণা রাখতো না মানব আমরা দরবাজি বাজায় বাঙ্গলা সমস্ত মুসলমানকে তুমি রব্বির রহমা কামার আব্বায়া আল্লাহর দরখাস্ত জানাই শের বারগমত দুনিয়ার যতই নিদাম দেখি মৌতের নিদাম কবরের নিদাম করে ধরে নিত ওই নিদানের দেখো মদিনার নুরানি জগত খাইয়া ইমানি করোনার জবাবে পড়ে আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ